শিলিগুড়ি মহিলা কলেজে এক ছাত্রের দিদির সঙ্গে কলেজেরই কিছু ছাত্রী এই হাতাহাতির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। কেন ছাত্রীদের মধ্যে এমন আক্রমণাত্মক মনোভাব, কেনই বা শিক্ষাঙ্গন হয়ে উঠছে রণাঙ্গন, কি বলছেন শহরের বিশিষ্ট জনেরা দেখুন। প্রত্যেকেই আমাদের ছাত্রছাত্রী এবং সন্তান তুল্য, কিন্তু তাদের মধ্যে যে উচ্ছৃঙ্খলতাটা লক্ষ্য করছি সেটা খুব দুর্ভাগ্যজনক, এবং তার পেছনে রাজনৈতিক কারণ যুক্ত হলে সেটা আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সমাজের পক্ষে, আমরা যারা অভিভাবক এবং শিক্ষক তাঁদের পক্ষেও। কারণ যারা আক্রমণ করছেন, যারা আক্রান্ত হচ্ছেন, তারা সকলেই আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, আমাদেরই শিক্ষায় শিক্ষিত সন্তান এবং ছাত্রছাত্রীরা। ফলে কখনো কখনো আমাদের নিজেদের কাছেই প্রশ্ন উঠে আসে যে আমরা ঠিকমতো এদেরকে আদৌ এই সভ্যতাটা, এই সংস্কৃতি বোধটা দিতে পেরেছি তো। ফলে ছাত্র নেতারা পরবর্তীকালে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করছেন, সে তার প্রমাণ এবং তার উদাহরণ আমাদের এই জেলায়, এই শহরে, এই রাজ্যে আছে। সম্ভবত সেই কারণেই আমরা ব্যতিক্রমী বলে নিজেদেরকে মনে করতাম। শিক্ষাঙ্গন কিংবা শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে কখনোই মানে রাজনৈতিক হিংসা কখনোই কাম্য নয়। বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ছাত্রছাত্রীরা যাতে চলে, কারণ শিক্ষাঙ্গন একটা পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে কখনো হিংসা কাম্য নয়। সুষ্ঠু রাজনীতি মাধ্যমে ছাত্রছাত্রীরা এগিয়ে চলুক, এটাই আমি কামনা করি। আসলে ছাত্রছাত্রীদের এই ভূমিকা তো আমাদেরকে সত্যি খুব, আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক, কারণ এরকম তো হওয়া উচিত নয়। সকলেই সহপাঠী, তারা একসাথে পড়াশোনা করে, মতভেদ থাকতেই পারে, কিন্তু এই ধরনের ঘটনা শিক্ষাঙ্গন কেন তার বাইরেও হওয়া উচিত নয়। রাজনীতি করতে হলে পরেও এবং সমস্ত কিছুতেই সহনশীলতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে। এত অসহিষ্ণু হয়ে পড়লে পরে সে তো একটা নিজেদের, এরা যারা করছে আন্দোলন বা যাই হোক রাজনৈতিক মতামতকে প্রকাশ করছে, তারও একটা নিজস্ব ভঙ্গি থাকবে, সেটা তো হওয়া উচিত বলেই আমি মনে করি, এবং আমি মন্ত্রীর সঙ্গে একেবারেই সহমত পোষণ করছি। আমি ছাত্র নেতাদের সাথে কথা বলব, আমাদের আচরণে আর একটু সংযত হতে হবে, কিন্তু বিরোধীরা প্ররোচনা দিচ্ছে, ছাত্ররা সাময়িক উত্তেজনায় কিছু করে থাকতে পারে, তাদের আরও সহনশীল মনোভাব দেখানোর জন্য আমি অনুরোধ করব, কিন্তু বিরোধীদেরও বলব যে আপনারাও দায়িত্বশীল ভূমিকা, দায়িত্বশীল আচরণ করুন, শিক্ষাঙ্গনে আপনারা প্রবেশ। সেখানে স্টুডেন্টদের এত ইনটলারেন্স হয়ে যে মানে কলেজের বাইরে যেভাবে আর কি ফেলে মারপিট করাটা, এটা আমার মনে হয় সোসাইটিকে কিন্তু আমরা ভালো মেসেজ দিতে পারছি না, এবং এটা যদি ন্যাশনাল চ্যানেলে চলে যায় তাহলে এটা আমাদের বাংলার একটা দুর্নামের জায়গা আর কি, যে এই জিনিসগুলো ঠিক না। ওটা এটা স্টুডেন্টদের ক্ষেত্রে এটা শোভনীয় নয়, এটা যে কোনো দলের ক্ষেত্রেই ব্যাপারটা হোক না কেন, আফটার অল স্টুডেন্ট। কী হচ্ছে, বাচ্চারা এক নম্বর তো হচ্ছে ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আর দু নম্বর হচ্ছে সোসাইটি রিলেশনটা তো কতটুকু আছে, তো ন্যাচারালি ইনটলারেন্সটা কিন্তু ওখান থেকেই হতে হতে আজকে এই জায়গায় পৌঁছে গেছে, যে ওরা কোনো কিছু যেটা ভাববে সেটাই ফাইনাল, তার বাইরে কোনো কিছু এক্সিস্ট করে না তাদের কাছে, ইভেন ফ্যামিলি মেম্বারও এক্সিস্ট করে না। সুতরাং বাইরের গার্জিয়ান কেউ এক্সিস্ট করলো কী করলো না, তাদের তো মাথা ব্যথা নেই কারো।